Maybe this lecture will be the last lecture in Bangladesh. হয়তো আমার জীবনের এটাই বাংলাদেশের শেষ বক্তৃতা হতে পারে আজকের বক্তৃতার পর. Maybe আল্লাহ চাইলে আবার আসবো, বাট এটা হতে পারে এমন কিছু কথা হয়তো বক্তৃতার মাঝে উল্লেখ হবে যা আপনার আমার গায়ে লাগবে. যদি গায়ে লেগে কথাগুলোর মূল্যায়ন করতে পারি তো জাতি সামনের দিকে যাবে, আর নহলে আমরা মুসলমানরাও ওই পূজো করা শুরু করব আগামী দিনে. খুব মনোযোগ সহকারে আমার কথা শুনবেন. বিবেকের অপারেশন. যত মানুষ আমরা এখানে রয়েছি আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমাদেরকে বিবেক দিয়েছে. রাস্তায় যারা ঘুরে বেড়াই অর্থাৎ রাস্তায় যেসব পশু ঘুরে বেড়ায় তার নাম আমরা জানি, কুকুর, ছাগল, বেড়া, গরু. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিবেক দেয়নি, মানে ওদের ব্রেনও নাই টেনশনও নাই. আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেকবান তৈরি করেছেন. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম, আমি মানুষকে তৈরি করেছি সর্বোত্তম করে, সুন্দর করে. সেটা হতে পারে চেহারার দিক দিয়ে সুন্দর, হতে পারে গঠনের দিক দিয়ে সুন্দর, হতে পারে ভেতর থেকে সুন্দর, হতে পারে বুদ্ধির দিক দিয়ে এক নম্বর. অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়ব দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে. এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আমার বান্দারা আমার আইন, আমার কানুন, আমার কোরআন এবং সুন্নাহ মানেনি, আসফালা সাফেলিন, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার মানে বোঝা যাচ্ছে বর্তমান সময় গোটা বিশ্বের দিকে যদি খেয়াল করেন দেখবেন সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান গোটা পৃথিবীর বুকে. আল্লাহর জমিনে যত নাস্তিক রয়েছে, নাস্তিক মানে যাদের ভগবান ঈশ্বর আল্লাহ নাই, সৃষ্টিকর্তা নাই, তো তাদের কাছে ইসলামও যা, সনাতনও তাই, ইহুদুও তাই, খ্রিস্টান ধর্ম তাই. কিন্তু সমস্ত নাস্তিকদেরকে দেখবেন ইসলামের বিপক্ষে কথা বলে, অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলে না. তার মানে গোটা আল্লাহর জমিনে সবাই মিলে ইসলামটাকে গলা টিপে হত্যা করার এক ষড়যন্ত্র তৈরি করছে. এখনো পরিস্থিতিতে আগামী দিনে কেমন করে আমরা ইসলাম পালন করব, কেমন করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হব, কেমন করে আমরা ধূলিসাৎ হব না, কেমন করে সম্মানটা বাড়বে, কেমন করে সোনালি যুগের মানুষদের মতো আমাদের আখলাক চরিত্র হবে, এইগুলো আমাদের জানার দরকার আছে না নাই? জানতে হবে. সূরা 3 এর মধ্যে যে কথাটা পেলাম এই বাক্যটা আমাদের জন্য যথেষ্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন মুসলিমদেরকে. এটা আপনার আমার সৌভাগ্য যে আমরা অটোমেটিকলি মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা বিশেষ অনুগ্রহ. আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ কেন বললাম? আল্লাহর জমিনে যত নবী রসুল এসেছে সর্বশ্রেষ্ঠ নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম. তিনি নবীদের সর্দার, নবীদের ইমাম, জান্নাতের উদ্বোধনকারী, আল্লাহর জমিনে সবচেয়ে ভালো মানুষ. তিনি হচ্ছেন সমগ্র মানব জাতির জন্য রহমত. যদিচ তার আগে বহু নবী রসুল এসেছেন তাদের তাদের জাতির জন্য, তবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসেছেন সমগ্র মানব জাতির জন্য. সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবাসেন, যার মনের খারাপ পরিস্থিতি দেখে আল্লাহ তাআলা মেরাজে তার কাছে ডেকে নেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদের সময় মালাকুল জিবালকে পাঠিয়ে দিয়ে বলে যে আপনি কি অত্যাচারিত হয়েছেন, তাহলে আমি মালাকুল জিবালের মাধ্যমে প্রতিশোধ নিব. সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচার মাথার কাছে বসে আছে, নিজের চাচার মাথার কাছে এসে বলে বসে বলছে, চাচা
আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য যদি বলেন আমি আল্লাহ তাআলার কাছে বলবো হে আমার প্রতিপালক আমার চাচা মুসলমান তাকে জান্নাতে ঢুকিয়ে দাও চাচাকে যখন এই কথা বলছে আশেপাশে সাইবা ওদবা আবু জেহেল দাঁড়িয়ে চাচা বলছে যে বেটা এই কথা যে বলতে পারবো না কারণ এই কথা যদি আমি বলি তো আমার বাপ দাদা ধর্ম ত্যাগ হবে মানুষে বলবে কি লোকে বলবে কি বেটা তুমি আমার জন্য চিন্তা করিও না আমি আমার বাপ দাদা ধর্ম থেকে মরতে চাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে মিনতি করতে লাগলেন আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ আমার চাচাকে হেদায়েত দান করো আর চাচাকে বলতে লাগলেন চাচা তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কিন্তু তার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো না মুসলিম শরীফের হাদিস তার চাচার থাকার জায়গা জাহান্নাম আমি হয়তো আপনাকে বোঝাতে পারছি না একটু খেয়াল করেন নবী দোয়া করছে যার জন্য নবী যার জন্য সুপারিশ করার জন্য প্রস্তুত আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেয়নি তার নিজের চাচাকে হেদায়েত দেয়নি আর এই আমার সামনে যত মানুষ আমরা বসে আছি আমরা সবাই অটোমেটিক্যালি মুসলমান কেউ আমাদের জন্য দোয়া করেনি কথা কি বুঝতে পেরেছেন ওজন আল্লাহ রসুল দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া শোনেননি এমনটা না দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা যে আপনাকে কি গালি দেয় আপনার কথা শুনলেই গালি দেয় ছেলেটাকে নষ্ট করে দিল গোটা গ্রামকে নষ্ট করে দিল কি যে গালি দেয় আমার তো মেজাজ খারাপ হয়ে যায় আবার আম্মা জি কি যে করি একটু আম্মার জন্য দোয়া করেন না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় গিয়ে দেখছেন বাড়ির দরজা মারা ভিতরে পানি নাড়ার আওয়াজ তিনি দরজায় টকটক করলেন তিনার মা বলছে বেটা একটু অপেক্ষা করো দরজা খুলে দেওয়ার পর মাকে দেখলাম মাথায় কাপড় দিচ্ছে আর বলছে বেটা চল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি ইসলাম গ্রহণ করব এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আর তিনি নিজের চাচার সামনে বসে কতক্ষণ বলছে চাচা একবার বলেন না একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন না খালি বলে দেখেন না কি যে উপকার করলেন আপনি আবু জেহেলের হাত থেকে উদবার হাত থেকে জাতির হাত থেকে আপনি আমাকে রক্ষা করেছেন নিজের ছেলেকে পাশে রেখে আমাকে বুকে নিয়ে ঘুমিয়েছেন আমাকে এতিমের যে স্বাদ সেটা আপনি বুঝতেই দেননি কত যে কষ্ট করেছেন আমার যে কষ্ট হয় আপনি এভাবে মারা গেলে আপনি একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ চাচা বলেননি তার মানে আল্লাহ রাসূল দোয়া করেও চাচাকে হেদায়েত দেওয়াতে পারেনি আমরা অটোমেটিক্যালি মুসলমান এর শুকরিয়া কি আদায় করা সম্ভব কথা বুঝছেন আমার আচ্ছা আসেন এখন আমাদের বিবেক জাগরণ হবে কি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামানায় এসেছিলেন ওই জামানাটার নাম হচ্ছে অন্ধকারময় জামানা জাহালাতের জামানা ওই জাহালাতের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিয়ে পাঠিয়েছিলেন কোরআনুল করিম এক এক করে নাজিল করেছে কোরআনকে বলা হয় নূর হেদায়েতের আলো এই হেদায়েতের আলো বা নূর এই হেদায়েতের আলো বা নূর সমগ্র আরব থেকে গোটা বিশ্বের বুকে ছড়িয়ে পড়েছিল আলোয় আলোকিত হয়ে গিয়েছিল যারা মূর্তি পুজো করত তাদের অন্তরটা এক আল্লাহর ইবাদতে মশগুল হয়েছিল যারা আগুনের পুজো করত তারাও সেই দিন বুঝেছিল এক আল্লাহর ইবাদত করতে হবে এইটা কখন কিভাবে আসলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে জাতির সামনে গেলেন এখন আমরা বসে আছি আমাদের বিবেক জাগ্রত কি দিয়ে হবে একমাত্র পথ হচ্ছে দাওয়াত ও তাবলীগ দাওয়াত ও তাবলীগ অর্থাৎ দাওয়াতের কাজ করলেই একটা জাতি পরিবর্তন হবে আর যদি দাওয়াতের কাজ ঠিকঠাক না হয় জাতি গুমরাহের দিকে চলে যাবে গুমরাহের দিকে চলে যাবে আপনি খেয়াল করে দেখেন আচ্ছা তো দাওয়াতের কাজ যে করতে হবে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে তো দাওয়াত ও তাবলীগের কাজ কি করে হবে সেটা হবে নববী পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে দাওয়াতের কাজ করেছেন ঠিক হুবহু সেই দাওয়াতের কাজ জাতির সামনে পেশ করতে হবে যদি সেই দাওয়াতের কাজ জাতির সামনে পেশ করা হয় তবে জাতি পরিবর্তন হবে মানুষ যখন দাওয়াতের কাজ করবে একটা এলাকা একটা দেশকে শুধরানোর জন্য কাজ করবে তার প্রথম দায়িত্ব সে ঈমান নিয়ে আলোচনা করবে ঈমান নিয়ে মানুষের ঈমান আকীদা নিয়ে প্রথমে দাওয়াতের কাজ করবে সর্বপ্রথম দাওয়াতের কাজ করবে কি নিয়ে বলেন তো সবাই বলেন আপনাকে শিখে যেতে হবে তো খালি বক্তৃতা শুনলেন চলে গেলেন এটা না তাহলে এক নম্বর কাজ কি ঈমান নিয়ে ঈমানের আলোচনা করতে হবে এক
দুই এরপরে ইবাদত সম্পর্কে জানতে হবে ইমান জানার পর ইবাদত জানতে হবে সালাত যদি সারা জীবন আদায় করেন আর তা যদি নবীর পদ্ধতি না না হয় ওই সালাত বাতিল কথার কথা 70 বছরের এক চাচা বলছে বেটা আমি তো সালাত আদায় করি আর তুমি আজকে বলছো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না আমার 60 বছর কি হবে চাচার কাছে সোজা উত্তর একদিনও নামাজ হয়নি আপনার কেন কেন নামাজ হয়নি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি সালাত আদায় করলো তাতে সূরা ফাতিহা পড়লো না ওর সালাত বাতিল ওর সালাত বাতিল ওর সালাত বাতিল বলেন চাচার সালাত টিকবে কি করে তাহলে প্রথম কথা কি যে এক ঈমান আকীদাকে শুদ্ধ করতে হবে দুই ইবাদত করার পূর্বে জানতে হবে যে আমি কি করতে করছি আপনি আমি যদি ইবাদতের তরিকা না জানি এই ইবাদত আল্লাহর কাছে কি গৃহীত হবে হবে না তার মানে বোঝা যাচ্ছে আমাদেরকে ইবাদত কি করে করতে হয় এটা জানতে হবে এরপরে জানতে হবে মুআমালাত অর্থাৎ আমাদের জীবন কি করে চলবে সামাজিক জীবন আপনার স্ত্রী যাত্রার সামনে দিয়ে খালি গায়ে যেতে পারে না মাথা বুক পিঠ খালি রেখে যেতে পারে না এটা আপনাকে জানতে হবে আপনি যদি না জানেন এই বিষয়টা তাহলে কি করে হবে আপনি মসজিদের মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পড়ছেন মসজিদ থেকে বেরিয়ে এসে আপনি চলে গিয়েছেন রাস্তায় তখন পণ্য বিক্রি করার সময় মিথ্যা বলছেন আপনাকে কি জানা লাগবে না যে কি করে পণ্য বিক্রি করতে হবে কথা বুঝছেন তোমার যে জানা লাগবে তাহলে কি এই এরপরে দাওয়াত দিতে হবে যে রাষ্ট্র কি করে চলবে দেশ কি করে চলবে এই বিষয়ে আমাদেরকে জ্ঞান নিতে হবে এরপরে জানতে হবে আদব আখলাক চরিত্র একজন মানুষের চরিত্র যার যত ভালো হবে কিয়ামতের মাঠে তার আমল বেশি ওজনদার হবে তার মানে যার যত চরিত্র ভালো তার তত জান্নাতে যাওয়ার চান্স বলেন বেশি যার যত চরিত্র ভালো তার তত জান্নাতে যাওয়ার চান্স বেশি তো যার চরিত্র ভালো না সে তো জান্নাতের দোরগোড়ায় পৌঁছাতে পারবে না তাহলে আমাদেরকে এই দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে সরি খুলে নেই এটা খুব গরম আচ্ছা যে কারণে বলেছি এটা শেষ লেকচার হতে পারে এবার আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবমী পদ্ধতিতে দাওয়াতের কাজ হবে এবার কিছু শক্ত কথা কথা কি বাংলাদেশের জমিনে বাংলাদেশের জমিনে যত না দাওয়াতের কাজ হয় তার চেয়ে বেশি প্রচার চলে কথা মনে বোঝাতে পারছি না বাংলাদেশের জমিনে যত না দাওয়াতের কাজ হয় তার চেয়ে বেশি প্রচার চলে দাওয়াতের কাজ হচ্ছে একটা ইবাদত দাওয়াত দিয়ে মানুষকে শুধরাতে হবে এই দাওয়াত দিতে গিয়ে এমন একটা দৃশ্য সৃষ্টি হচ্ছে বাংলার জমিনে যে দাওয়াত দিতে যাচ্ছে তো না মনে হচ্ছে সিনেমার হিরো আসছে এমনভাবে তার পেছন পেছন সামনে সামনে সাইড সাইড ক্যামেরা নিয়ে পাবলিক রেডি আমি তো মনে করছি কিছুদিন পর হুজুর যদি বাথরুমে যায় তো একজন ব্লগার ব্লগ করে বলবে নাও আর হুজুর গোয়িং টু দ্য টয়লেট রাইট নাও এটা খুব শীঘ্র হতে চলেছে বাংলাদেশে দাওয়াতের কাজ করতে হবে কার পদ্ধতিতে বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আল্লাহর জমিনে যতই ভালো মানুষ থাক না কেন তাকে ভালোবাসতে পারেন বিরিয়ানি কোরমা পোলাও খাওয়াতে পারেন তবে তার পদ্ধতি নেওয়া যাবে না পদ্ধতি যদি নিতে হয় কার নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচ্ছা দেখেন আপনাকে কেমন আমি বলি ধরেন আমি একজন শায়খের সাথে মিট করলাম সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করার সময় পেছনে একজন ব্যক্তিকে লাগিয়ে দিলাম যে আপনি এখন হচ্ছে এটাকে ভিডিও করেন তাকে আমার বলা আছে ভিডিও করছে ভিডিও করার পর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে আপনি আমাকে দেখান তো যে এটুকুর মাধ্যমে জাতি কী দাওয়াত পেল কথা বলেন আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম আপনি আমার সাথে সাক্ষাৎ করলেন এবার আপনি ফেসবুকে ছেড়ে দিলেন ইন্টারনেট ছেড়ে দিলেন আপনি বলেন তো এখান থেকে কী শিখলেন আমি তো শিখতে পারিনি আপনারা কি শিখতে পেরেছেন আচ্ছা একজন ব্যক্তি একজন শাক ধরেন আপনার বাড়িতে গিয়েছে আপনি নেমন্তন্ন করেছেন তাকে কিছু খাবার দিয়েছেন সামনে তিনি খাচ্ছেন খাওয়ার পরে খাবার খেতে 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 কে যেন সাইড থেকে ভিডিও করলো ভিডিও করার পরে খাবারের ভিডিও এখন চলছে সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ বলেন তো এ দিয়ে কী উপকার হলো
উপকার হচ্ছে কি না আমি তো বুঝি না যদি উপকার হয় তার বিরুদ্ধে কথা বলবো না আপনি আমাকে বলেন আমি তো দেখছি যে উপকার হচ্ছে না এবার শাইনুর রহমান এখানে বক্তৃতা দিচ্ছে আর পেছন থেকে একজন ব্যক্তিকে বলা আছে যে আপনি পুরো কভার করবেন এত লক্ষ লক্ষ মানুষ চারিদিকে হাজার হাজার মানুষ আপনি চারিদিক থেকে ভিডিও করবেন আমি বক্তৃতা দিচ্ছি আমার বক্তৃতার সাথে কত লোক হয়েছে এইটা দেখার জন্য জাতির সামনে পেশ করে দিচ্ছে তার মানে মনে মনে বলতে চাইছে আমি বহু বড় বক্তা লাখ লাখ শ্রোতার সামনে বক্তৃতা করি আমার বাজেট একটা লেভেলে রয়েছে তোমরা আমাকে ডাকো আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি কোরআন এবং হাদিস মোতাবেক হয় আপনি মেনে নেবেন ব্যাস এটাই দাওয়াত এটাই দাওয়াত কে দেখতে কত সুন্দর কে কি ব্লেজার পরলো কে কি করলো কত লোক ওর ফলো করলো এই কথা যদি আপনি মনে করেন তাহলে আপনি আমি গুমরাহির অতল গহ্বরে তলিয়ে যাব কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর জমিনে বেশিরভাগ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক আপনি যদি দেখেন গোটা বিশ্বের সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ তাদেরকে আপনি 5% পাবেন না যারা পূজো করে না তাহলে যারা সংখ্যায় বেশি তারা গোমরা এর অর্থ এই নাই যে আমার বক্তৃতায় কত লোক হলো আর এইটা আপনাকে আমি দেখালাম এইটা জাতির কোনো উপকার হয় না এটা নিজের পাবলিসিটি হয় তার মানে পাবলিসিটি কারা করে পাবলিসিটি করবে যার ব্যবসা কথা বুঝেননি পাবলিসিটি করবে যার ব্যবসা ব্যবসার মাধ্যমে জাতির সামনে এটা পাবলিসিটি হবে এই রকম করে যদি দাওয়াতের কাজ জাতির সামনে হয় আমি আশাবাদী আগামী দিনে দাওয়াতের কোনো উপকার হবে না কাউকে ভালো লাগতে পারে একটা ছবি তুলতে পারেন তাও এটা না তুলেন ওটাই ভালো তবে রাখলেন নিজের কাছে স্মৃতি হিসেবে ভালো লাগে এত দূর কিন্তু পেছন থেকে সাইড থেকে সামনে থেকে যে কাজগুলো করছেন এ দিয়ে জাতির উপকার হয় না আর প্রায় আমাদের এদেশের বক্তার প্রায় এদেশের শেখ প্রায় এদেশের বক্তার পেছনে থাকে দু চারটি করে চামচা এদেরকে বাংলা আমি চামচা বলি কেন একান্তে আপনি যদি কারোর সাথে সাক্ষাৎ করতে চান সাক্ষাৎ করতে চাইলে সাক্ষাৎ করবেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য তো আল্লাহ তাআলার জন্য যদি সাক্ষাৎ করেনি তো সেটা আবার সোশ্যাল মিডিয়া দেওয়ার কি প্রয়োজন আছে কষ্ট পাচ্ছেন আমার কথায় যেটা বাস্তবতা এটাই বলছি ভাই আমি আগে বলেছি আমার কথাগুলোকে তিক্ত লাগবে আর লাগবেই লাগবে আপনাকে একটু দেখাই কি পরিস্থিতি কোথায় গিয়েছে দেখেন একজন ব্যক্তি ধরেন কবরের পাশে দাঁড়িয়ে আছে আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ ভাই ও গেলেন ওনার দাদার কিংবা ওনার নানার কবরে কোথাও দিয়ে জালসা করতে যাচ্ছিলেন যেতে গিয়ে দেখছেন নানা বা দাদার কবর স্বাভাবিক একজন মুসলমান কবর দেখলে ওখানে কি করবে কবর জিয়ারত করবে দোয়া করবে তার জন্য এত দূর তো তিনি গিয়ে করলেন কি এরকম করে হাত তুলে তিনি মোনাজাত করছেন হয়তো তার দাদা বা নানা যে রয়েছে তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের ক্ষমা চাইছেন আচ্ছা বলেন তো এটার নাম কি ইবাদত নয় ইবাদত তো ভালো করে বুঝুন কবর জিয়ারত করা ইবাদত তো আচ্ছা পাশ থেকে যারা ছবি তুলে ছেড়ে দিল জাতির সামনে কোটা জাতি দেখছে যে আমাদের আব্দুল্লাহ ভাই দোয়া করছে আপনি আপনি বলেন তো এটা কি রিয়া হলো না এখন আপনার প্রশ্ন জি ওটা তো আব্দুল্লাহ ভাই করেছে আব্দুল্লাহ ভাই জানে না কিন্তু পাবলিক যারা করলো তাকে যদি আপনি আমি না জানাই এটা কি আমাদের ঘাটতি না কথা মনে বোঝাতে পারছি না আমি কথা বুঝছেন আপনি আপনারা আমার আচ্ছা হ্যাঁ আসেন হাদিস শুনেন মুস্তাদা আমাদের হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মান সল্লাই উরাই ফাকা দাস রাখা কোন ব্যক্তি যদি সলাত আদায় করে কাউকে দেখানোর জন্য অন্য কেউ দেখছে আমি সলাত আদায় করছি এই ব্যক্তি শির করে অমান সময় উরাই ফাকা দাস রাখা কোন ব্যক্তি সিয়াম পালন করলো রোজা পালন করলো আর এটা যদি কাউকে দেখানোর জন্য হয় এ ব্যক্তি শির করলো অমান তাসাদ্দাকা ইউরাই ফাকা দাসাকা কোনো ব্যক্তি কাউকে দান করলো এটা মানুষকে দেখানোর জন্য দান বীর সাজার জন্য ও ব্যক্তি শির করলো যে ব্যক্তি ইবাদতের মধ্যে শির করে এই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম সূরা নিসা ৬ নম্বর ৪ আয়াত নম্বর ৪৮ এবং ১১৬ যদি কবর জিয়ারত ইবাদত হয়
তাহলে এটাকে সোশ্যাল মিডিয়ায় যারা ছেড়েছে এরা মহা অপরাধী। আমি তার একটা কথা নিয়ে বললাম, এরকম শত শত ঘটনা প্রতিদিন হচ্ছে, প্রত্যেকটা দিন শত শত ঘটনা ঘটছে। মানুষ কত নিকৃষ্ট হতে পারে। কিছুদিন আগে আমাদের সৌদি আরবের একজন প্রসিদ্ধ দাঈ আল্লাহ, তিনি আপনাদের বাংলাদেশের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার কাছে নিয়ে চলে গিয়েছিলেন। ওনার নাম আব্দুল্লাহ কি কাফি রহমতুল্লাহ আলাই, খুব ভালো মানের একজন লেখক, একজন অনুবাদক, যিনি সৌদি আরবে দাওয়াতের কাজ করতেন, একজন মহান মানুষ। আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়েছে। আমার কষ্ট হয় বলতে পারি না, কী দিয়ে বোঝাবো আপনাকে। দেখলাম কালকে একটা ভিডিওতে, দেখলাম তার দুই ছোট্ট কলিজার টুকরা ওই কবর রয়েছে, কবরের পাশে গিয়ে তার বাবাকে ডাকে, কবরের পাশে গিয়ে তার বাবাকে ডাকে। আর আমি দেখা মাত্রই ভাবলাম যে এটা ভাইরাল হলো বলে। জি হয়েছে ভাইরাল, কথা কি বোঝাতে পারছি না। কবরের কাছে গিয়েও মানুষ ভিডিও করে তার ছোট্ট ছেলেটাকে দিয়ে। একজনেরও কি বিবেক নাই, সবই কি আবেগ দিয়ে চলে নাকি বাংলাদেশের লোক, হিসাবে যে ধরে না, এটা কি আপনি আপনার বাবার কবর জিয়ারত করবেন? অতটুকু ছোট ছেলে ও কি বুঝে বলেন দেখি, তার পেছনে একজন ক্যামেরাম্যান, মানে ইবাদত করেও শান্তি নাই ওখানেও ক্যামেরাম্যান। আজকে এতগুলা মিডিয়া এসেছে কেন, জাতির কাছে দিন ধর্ম পৌঁছে দেবে, এতটুকু লক্ষ্য, এতটুকু লক্ষ্য। কিন্তু এইটা আবার কোন ই যে আমি কবর জিয়ারত করছি, ছোট্ট কলিজার টুকরা, ইমোশনালি ব্ল্যাকমেল, এগুলোকে বলা হয়, করছে কি, এটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। আচ্ছা দেখেন তো এখানে, এখানে কতগুলো ইউটিউবার আছে আজকে, প্রচুর ইউটিউবার, আজকে তো আসবেই, উস্তাদ আসছে না। এখন আমার সাথে আপনাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যতম বড় চ্যানেল দ্য লাইট অফ ইসলাম আব্দুল বাতেন ভাই থাকে আমার সাথে, প্রায় থাকে, প্রায় আজকেও আছে আলহামদুলিল্লাহ। ওর বাবার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হয় না যে শাইনুর রহমান কী করলো না করলো পেছন থেকে ক্লিক করা, ও তো 10-15টা ক্যামেরা, লাখ লাখ টাকা দিয়ে ওর প্রচুর লোক গোটা বাংলাদেশে সবাই ওর ভিডিও ধরে। তো ওর বাবার ক্ষমতা হয় না কেন যে ও আমার ছবি তুললো, অথচ আমার সাথে ঘুমায়, আমার সাথে থাকে, আমার সাথে খায়, কেন বলেন তো? ও ইউটিউবার, ওকে চামচা হিসেবে আমি রাখি, বলেন রাখিনি, কথা কি বোঝাতে পারছো? আমি ইবাদত হবে ইবাদতের জায়গায়, আর দিন প্রচার হবে নবীর তরিকায়, এর বাইরে কোনো কথাই নেই, এর বাইরে কোনো কথা নেই। দিন প্রচার করতে গেলে আল্লাহ রসুলের তরিকায় দিন প্রচার করতে হবে। জনাব একেবারে স্পষ্ট কথা শুনে নেন, কী করে দিন প্রচার করবেন? 1450 বছর পূর্বে আল্লাহ রসুল যা বলেছেন আপনি হুবহু তাই প্রচার করবেন, এর নাম হচ্ছে দিন প্রচার। তার মানে এক শ্রেণীর মানুষকে দেখা যাচ্ছে দিন প্রচার করতে গিয়ে সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে দিন প্রচার করছে, এটাও জায়েজ নয়। কিছুদিন আগে ওই যে আসিফ মেহতাব নামে যে ভাইটা শরীফ থেকে শরীফার পাতা ছিঁড়ে ফেললো, আমরা যত বক্তাগণ রয়েছি, আলেমগণ রয়েছি, সবাই প্রতিবাদ করলাম, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী বলেছে এই বিষয়টাকে আমরা দেখব, এতদূর ঠিক আছে। কিন্তু এই বাংলার জমিনে অনেক দাঁড়িওয়ালারা এটাকে নিয়ে আবার ভিডিও বানিয়েছে মহিলা সহ, বলেন তাহলে আমরা প্রতিবাদ করছি আর তারা ভিউ কামানোর জন্য কি করছে, ভিডিও বানাচ্ছে, তাহলে ওরাও অপমান করছে আর যারা সিলেবাস তৈরি করেছে এরাও অপমান করছে। দুজনের মধ্যে পার্থক্য আপনি আমাকে দেখান, দুজনের মধ্যে পার্থক্য নেই। দাওয়াত ও তাবলিগ হবে নবীর পদ্ধতিতে, নবীর পদ্ধতির বাইরে দাওয়াত হবে না। আপনার মস্তিষ্ক পশুত কোনো কথা চলবে না, মাথার মধ্যে থেকে কোনো কথা চলবে না, আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বলতে হবে। যদি দাওয়াত দিতে পারেন তাহলে জমিনে থাকবেন, নইলে এই দাওয়াতি ফিল্ডকে, দাওয়াতি ময়দানকে ব্যবসার ময়দান যদি বানান, আপনার বাড়ি গাড়ি উন্নত হবে, মানুষের ইমানের কোনো খবর থাকবে না। আর তাই ঘটছে বর্তমান জামানায়, তাই ঘটছে বর্তমান জামানায়, কি যে বক্তারা কন্ট্যাক্ট করে আসছে, লাখ লাখ টাকা কন্ট্যাক্ট করছে, তারপরে তার দাওয়াতের মাধ্যমে জাতির কোনো পরিবর্তন হচ্ছে না। দেখুন বাংলাদেশে সালাফি আহলে হাদিস আকিদা যারা লালন করে, মানাজুস সালাফ যারা আকিদা লালন করে, আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব জুড়ে তারা দাওয়াতের কাজ করছে, এ কথা সত্য। তবে আমি মনে করি বাংলাদেশের মানুষ, শুরুতে বলেছি যে দাওয়াতের চেয়ে দেখায় বেশি, যদি এইটুককে বাদ দেয় তাহলে জাতি আরও বেশি সামনের দিকে এগোবে। দলিল বলেন তো, সোশ্যাল মিডিয়ার জামানা,
এই বক্তৃতা গোটা বিশ্ব থেকে শুনছে আজ, গোটা বিশ্ব থেকে। কিন্তু কিছুদিন আগে টঙ্গীর ময়দানে কিছু লোক যাচ্ছে, তাদেরকে বলছে কোথায় যাচ্ছেন, তো বলছে আমরা গরিব মানুষ, আমরা তোর মক্কায় হজ করতে যেতে পারি না, তো টঙ্গীর ময়দানে গেলে হজ হবে। এক, দুই, ওই ময়দানে গিয়ে যদি আমরা এক রাকাত সালাত আদায় করি 49 কোটি রাকাতের নেকি হবে। সাংবাদিক তাকে বলছে দলিল, তিনি বলছে এই যে দলিল দাওয়াতে তাবলিগ পৃষ্ঠা নম্বর 81, একেবারে মধ্যে লেখা রয়েছে দেখেন, যে টঙ্গীর মাঠে যদি কেউ ইস্তেমায় কেউ যদি এক রাকাত সালাত আদায় করে 49 কোটি রাকাতের নেকি, অথচ কোনো ব্যক্তি যদি হাদিস সহি কোনো ব্যক্তি যদি মক্কায় এক রাকাত সালাত আদায় করে 1 লক্ষ, টঙ্গীর মাঠে 49, সরাসরি একবারে নগদ অপমান করছে না মক্কাকে, মক্কাকে অপমান করছে কি করছে না, নিয়ে মানুষকে দাওয়াতের কাজ করছে, তার দাওয়াতের দায়িত্ব, তার দাওয়াতের কাজ শুনেন। তিনি বলছেন এমন নারীকে বিবাহ করবে তোমরা যাকে জড়িয়ে ধরার সময় তার মাথা যেন তোমার বুকে আসে, এটা রোমান্টিকতা তৈরি হবে, হাদিস মেড ইন চায়না। তার মানে লিপস্টিক হুজুরের মার্কেট আছে, মানে আমাদের দাওয়াতে ঘাটতি আছে। কথাগুলো কিন্তু নিজের উপরে বলছি আমি, কথাগুলো নিজের উপরে বলছি। আজকেও কমেডিয়ান বক্তা যার গান বিয়ে বাড়িতেও বাজে, শ্মশান ঘাটেও বাজে, সব জায়গায় ডিজে বাজছে, সে যদি কোথাও আসে লক্ষ লক্ষ মানুষ ওইখানে যায়, তার মানে আমরা কিন্তু ঠিকঠাক দাওয়াতের কাজ করছি না বলেই তারা জালের পিছনে ছুটছে, তারা জালের পিছনে ছুটছে। হিন্দুরা পুজো করে, হিন্দুরা পুজো করে, পুজো দেবতা বানিয়ে, দুর্গা দেবী বানিয়ে, গণেশ বানিয়ে, আর আমরা সালাফিয়ারা যারা সালাফিয়াতকে মানি, সালাফি মানাজ মানি, আমরা বোধ হয় নতুন করে আমাদের শাক পূজার ব্যস্ত, বুঝতে পারেনি কথা। বাংলাদেশে তো প্যাকেজ চলে, অমুক বক্তা আসলে তমক থাকবে জরুরি, অমুক সংগঠনের লোক একে ডাকবে না, এই সংগঠনের লোক ওকে ডাকবে না, এই সংগঠনের লোক ওকে ডাকবে না, তো হানাফি মাজাবকে গালি দিয়ে কি করবো আমরা, তো মনে হয় 72 রাখুন, কথা হচ্ছে না আমার। তার মানে আমাদের দাওয়াত ও তাবলিগ কি করতে হবে বলেন তো, একেবারে রাইট, একেবারে পরিবর্তন করে আল্লাহ রসুল সাহেবের তরিকায় করতে হবে, যেমন করে তিনারা জান্নাতের আশায় দাওয়াতের কাজ করতেন, মাথা থেকে পূজা করার প্রবণতা থেকে বের করে দেন, আল্লাহর জমিনে যেই দিনের কথা বলবে সেটা যদি হক হয় আর কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয় তাহলে নিশ্চিতভাবে আপনি ওটাকে মেনে নেবেন, সে আপনার প্রিয় শাইখ হোক অথবা অন্য কেউ হোক। এই প্রবণতা মানুষকে তৈরি করতে হবে। আজকে দেখেন আপনাকে বাস্তবতা দেখাই, আপনার দাদা, আপনারা যারা বসে আছেন আপনাদের দাদার জামা নাই, আপনাদের নানার জামা নাই, এত বেশি বক্তৃতা হতো না, তখনকার মানুষের ইমাম ছিল পাকা, এখন পাড়ায় পাড়ায় গলিতে গলিতে বক্তৃতা, মানুষ খালি শুনে কিন্তু মানুষ পরিবর্তন হয় না। তার মানে বোঝা যাচ্ছে দাওয়াত ও তাবলিগে চরম আকারে ঘাটতি রয়েছে, এই ঘাটতিকে যে কোনো মূল্যে আমাদেরকে পুরা করতে হবে, যে কোনো মূল্যে পুরা করতে হবে। যত বেশি দাওয়াতের কাজ হচ্ছে তত মহিলারা বেহাপনার মধ্যে লিপ্ত হচ্ছে। আজ থেকে 50 বছর আগে কোনো বাংলাদেশে মহিলাকে কে দেখাতে পারবেন যে মহিলাটা লিপস্টিক পরে জিন্স পরে জাতির সামনে হেঁটেছে? তখন জলসা হতো 5 জেলা মিলে একটা, 3 জেলা মিলে একটা, আর এখন কি বলবো আপনাকে, একটা উপজেলায় 15টা জলসা, একটা উপজেলায়। তার মানে তখন যারা দাওয়াত দিত তারা ভেতর থেকে দাওয়াত দিত, তাই সমাজ পরিবর্তন হতো, আর এখন যারা দাওয়াত দেয় ও নিজে নিজের টাকা ইনকাম করার জন্য দাওয়াত দেয়, এজন্য সমাজ পরিবর্তন হয় না, এজন্য সমাজ পরিবর্তন হয় না, দাওয়াতের কাজ করতে হবে। আর কোরআন এবং সুন্নাকে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে মানতে হবে, বিবেক। আমরা এমনি বিপদে, আমাদের মূল টার্গেট জান্নাত হওয়া উচিত, কি জান্নাত। আজকে যে কথাগুলো শুনবেন আমার কাছ থেকে হোক, উস্তাদের কাছ থেকে হোক, বা আমাদের আগের বক্তার কাছ থেকে হোক, যে আলোচনা শুনেছেন, কথা শুনেছেন, শুনবেন, এইগুলা শুধু মাঠে ময়দানে রেখে গেলে হবে না, এগুলাকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। কারা কারা আছেন হাত তুলেন দেখি, রাজি আছেন কারা কারা যে দাওয়াত ও তাবলিগ বাড়ি বাড়ি নিয়ে যাবেন দেখি, মাশাআল্লাহ।
সুবহানাল্লাহ বিহামদি দেখি কতটুকু বাড়িতে যায় এটা দেখবো কিন্তু আত্মমান আলহামদুলিল্লাহ আপনারা আমার কথা অনুযায়ী কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আপনারা আপনাদের জীবনটাকে ঢেলে সাজান এতে কি আমার উপকার হবে উপকার কার হবে নিজের নিজের আমাদেরকে নিজে কি করতে হবে নিজে আমাদেরকে সংশোধন করতে হবে নিজের জীবনটাকে ঢেলে সাজাতে হবে যখন আমরা নিজের জীবনটাকে ঢেলে সাজাতে পারবো তখন আমাদের দাওয়াত এবং তাবলীগে উপকার লাভ হবে আসুন আমরা এবার বিবেকবান মানুষ যাদের বিবেক দিয়ে আমরা আজকে আমাদের বিবেককে অপারেশন করব যাদের বিবেক দিয়ে আজকে আমরা আবার আমাদের বিবেককে যাচাই করব তাদের বিবেকের কথা বলি আপনারা একটু ভালো করে নজর দিয়ে শুনবেন একটু দেখেন তাদের বিবেকটা কি ছিল তারা দীন ইসলাম কেমন করে বুঝতো আর আমরা দীন ইসলাম কেমন করে বুঝি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী এই নামটা কে কে শুনেছেন হাত তুলেন তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন আলহামদুলিল্লাহ নামান হাদিসটা দেখেন আপনার আমার ফজরের নামাজ কাজা হয় আপনি আমি অনেকেই হারামখোর আপনার আমার চরিত্র খারাপ আপনার আমার স্ত্রী ছেলেমেয়েরা বুরখা পরে না ইত্যাদি ইত্যাদি ঠিক না কিন্তু ঠিক আছে কিন্তু এবার দেখেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হানজালা জি আবু বকর বলো বলছি কোথায় যাচ্ছ কি হয়েছে কি কি ব্যাপার তো তিনি বলছেন যে হানজালা মুনাফেক হয়ে গেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন আবু বকরের সাথে সাক্ষাৎ হয়েছে আবু বকর বলছে হানজালা খবর কি তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু বকর হানজালা মুনাফেক হয়ে গেছে নিজে বলছেন হানজালা মুনাফেক হয়ে গেছে আবু বকর বলছে ইন্না লিল্লাহ আরে তুমি বলো কি আরে তুমি মুনাফিক মানে তুমি রাসূলের সাহাবী তুমি আমাদের দ্বীনী ভাই তুমি নিজেকে মুনাফিক বলছো এর কারণ কি তো তখন বলছে আবু বকর শোনো বিষয়টা যে এইরকম আল্লাহ রাসূলের সামনে যখন থাকি তাকে দেখি তাকে ভাবি তার কথা শুনি জান্নাত জান্নাতের লোভ হয় জাহান্নামের ভয়ে অন্তরটা কানে আল্লাহ রাসূলের সামনে থাকলে যেই বাড়িতে যাই সম্পদের মায়া স্ত্রী ছেলেমেয়ের মায়ায় মগ্ন হয়ে যাই জান্নাতের কথা মনে পড়ে না জাহান্নামের কথা মনে পড়ে না রাসূলের কথা মনে পড়ে না তাই আমি হিসাব করে দেখলাম আমি আল্লাহ রাসূলের সামনে থাকলে ঈমানদার থাকি আর বাড়িতে যাওয়ার পর আমি মুনাফিক হয়ে যাই তাই বলে কি যে কাঁদতে শুরু করলেন আবু বকর রাদিয়াল্লাহু বলছেন হানজালা যদি সত্যি এই ঘটনা তোমার সাথে ঘটে আমিও বলছি আমি আবু বকরও মুনাফেক আমিও বাড়িতে গেলে আমার এই এই ঘটনা হয় চলো আমরা উভয়ে গিয়ে আল্লাহ রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করবো আল্লাহ রাসূল আমাদেরকে বলেন তো আমরা বাড়িতে গেলে কেন নিজেকে স্থির রাখতে পারি না আপনার কাছে থাকলে যত ঈমান থাকে বাড়িতে গেলে কেন ঈমান থাকে না বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আল্লাহ রাসূল আপনি আমাদেরকে বলেন এই সিদ্ধান্ত করতে করতে দুইজন বিখ্যাত ব্যক্তিত্ব হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে পৌঁছালেন দেখেন ইমানের মধ্যে ঘাটতি এসেছে তিনারা নিজে নিজে ট্রিটমেন্ট করছেন শুধুমাত্র জুমার সালাত আদায় করে নিজেকে মুসলমান দাবি করেন হ্যাঁ 30 বছর 40 বছর হয়ে গেল সারা জীবন 70 বছর হয়ে গেল 5 দিন উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেননি আর নিজেকে ইমানদার দাবি করেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন আল্লাহ রাসূল আমাদের দুজনের সাথে এই ঘটনা তার আগে বাক্যটা এরকম করে আছে হাদিসের ভাষাটা হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে আল্লাহ রাসূল বলছেন হানজালা খবর কি তো বলছে যে হানজালা মুনাফিক নিজে বলছে তখন বলছে ছি 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 বলো কি তুমি আবার মুনাফিক হতে যাবা কেন তো বলছে আপনার সামনে থাকলে ঈমান বাড়ে আপনার সাথে সামনে থাকলে জান্নাতের ভেতরে আকাঙ্ক্ষা হয় জাহান্নামের ভয়ে ভীত হয়ে থাকি আর বাড়িতে গেলে যে ইমানই থাকে না জান্নাত জাহান্নামের কথা ভুলে যাই স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আল্লাহ রাসূল আমি কি মুনাফিক না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আবু বকর ও হানজালা তোমরা দুজন শুনে রাখো আমার সামনে থেকে যেমন ইমান তোমাদের আসে এই ইমানটা যদি বাড়িতে গিয়েও থাকতো স্বয়ং ফেরেশতা এসে তোমার সাথে সাক্ষাৎ করে হ্যান্ডশেক করতো তার মানে তুমি মসজিদে আসার পরে তোমার যে ইমান এই ইমানটা যদি বাড়িতে থাকে
ফেরেশতা সরাসরি এসে তোমার সাথে কি করবে, হ্যান্ডশেক করবে, তোমার সাথে মোলাকাত করবে, তোমার সাথে সাক্ষাৎ করবে। অতএব তোমরা কষ্ট পাইও না, দুঃখ পেও না, এটা মানব জাতির চরিত্র এমন। তবে তোমরা যে বিষয়টা এনেছো এটা খুব ভালো লাগলো আমার কাছে। কজর মসজিদ থেকে গিয়ে ভেবেছি, কজন জুমার সালাত আদায় করার পরে ভেবেছি, আল্লাহ আগামী জুমা আসতে আসতে আমার অন্তরের হালাত কি, বলেন কে কে ভেবেছি আমরা এটা, বলেন আছে কেউ? হামজালা রাজিয়াল্লাহু তাআলা কে জানেন বলবো? আরে মানুষ বক্তৃতা শুনে ভাই, মানুষ বক্তৃতা শুনে কিন্তু পরিবর্তন হয় না, এ দিয়ে কোনো উপকার হবে না জাতির। দেখেন তো কে, ওহুদের প্রান্তরে তুমুল যুদ্ধ চলছে, সাহাবায়ে কেরাম বীর দর্পে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে 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 অনেক সাহাবী শহীদ হয়ে গেছেন, বহু বেদিন বেঈমানরা চলে গিয়েছে পরপারে, প্রায় 70 থেকে 72 জন আল্লাহ রসুলের সাহাবী ওহুদের প্রান্তরে শুয়ে লুটিয়ে পড়ে আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরাম সবাইকে খুঁজতে লাগলেন, কে আল্লাহর জমিন থেকে চলে গিয়েছে, কোন আমাদের ভাই চলে গিয়েছে। পরে জানা যায় খালিদ বিন ওয়ালিদকে এই হামজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি উঁচিয়েছে। খালিদ বিন ওয়ালিদ কিন্তু তখন ইসলাম গ্রহণ করেননি, খুব অন্যায় করেছিলেন ইসলাম গ্রহণের আগ পর্যন্ত, তিনি লিডার ছিলেন তাদের। তো তিনি তরবারি উঁচু করেছেন, খালিদ বিন ওয়ালিদকে শেষ করব। হামজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি যে উঁচু করেছেন, উঁচু করার সাথে সাথে পেছন থেকে একজন এসে তার গলাটাকে নামিয়ে দিয়েছে, পেছন থেকে তরবারির আঘাতে তাকে শেষ করে দিয়েছে, তিনি মাটিতে পড়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম সবারই লাশকে খুঁজলেন, সব সাহাবি জান্নাতি সাহাবি, খুঁজে 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 রসুল সাল্লামের কাছে একজন সাহাবি গিয়ে বলছেন, আল্লাহ রসুল একটা দৃশ্য ভিন্ন রকম দেখলাম। দৃশ্যটা কি? তো বলছে যে সবাইকে দেখলাম লাশ হয়ে পড়ে আছে, কিন্তু হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনুর দেহ থেকে টপ 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 করে ঘামের মতো পানির মতো কি পড়ছে, ঘামের মতো পানির মতো কি পড়ছে। তো তিনি বললেন, রসুল সাল্লাম বলছে কোথায়, কোন জায়গায়? তখন রসুল সাল্লাম তার সামনে দাঁড়িয়ে তার দৃশ্য দেখার পরে বলছে, তোমরা কি জানো, তোমরা কি জানো এই হামজালা রাদিয়াল্লাহু তাআলা সদ্য বিয়ে করেছে, বাসর রাত করার পরে তার আর সহ্য হয়নি, আল্লাহ রসুলের ডাকে যুদ্ধে যেতে হবে, তাই তিনি বাড়ির থেকে বেরিয়ে গিয়েছেন, তার স্ত্রীর কপালে একটা চুমা দিয়ে চলে গিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। শহীদ হওয়ার পর তার যে দাফন কাফন করতে হবে, শহীদরা যেখানে মারা যায় ওখানে দাফন কাফন করে, ওই অবস্থায় দাফন কাফন করে। তার স্ত্রী এসে রসুল সাল্লামকে বললেন, তিনি সহবাস করে রেখেছিলেন, তিনি তার ফরজ গোসল দরকার, তাকে ফরজ গোসল করা দরকার ছিল। রসুল সাল্লাম বললেন, তোমরা টেনশন করিও না, তোমরা চিন্তা করিও না, আল্লাহ তালার ফেরেস্তা আমার হামজালা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করিয়ে দিয়েছে। আল্লাহর জমিনে দুজন মানুষকে ফেরেস্তা গোসল করিয়েছেন ফেরেস্তারা, এক হামজালা রাদিয়াল্লাহু তাআলা, আর দ্বিতীয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যিনি ওহুদের যুদ্ধে শহীদ হয়ে যায়, বলেন তো নাম কি? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। কি সৌভাগ্য তাদের! আমি এই বাক্যটা ভাবতে ভাবতে সারা হয়ে যাই, যে মানুষকে ফেরেস্তা এসে গোসল করাই সেই মানুষটা একটু ইমানটা এদিক ওদিক হলে সে মানুষ ছুটে যায় আর বলে, আমি মুনাফেক, আমি মুনাফেক, আমার ইমানটা বোধহয় এদিক ওদিক চলে গেল। কি পরিস্থিতি, কি পরিস্থিতি! আর আমাদের অবস্থা কি বলেন? এই ইমান আমাদের, এই ইমান হামজালা রাদিয়াল্লাহু তাআলার ইমানের এক কোণা ইমান আমাদের আছে? কি করবেন জালসা শুনে, কি করবেন ভিড় করে, বলেন কি উপকার? যতক্ষণ না নিজেকে আমরা পরিবর্তন করতে পারছি, এই জন্য কষ্ট হয়, তাই কথাগুলোকে বলছি। কথাগুলোকে বিবেক দিয়ে নেবেন, অন্তর দিয়ে নেবেন, এবং টার্গেট করে যেতে হবে এই মাঠ থেকে, যে আজকের পর থেকে ইনশাল্লাহ কালকে থেকে 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়ব আর আল্লাহর রাস্তায় কাঁদব ইনশাল্লাহ।
রাস্তা নাই বাঁচার, বিশ্বাস করেন। সাহাবী যদি এরকম বলতে থাকে আমাদের কি অবস্থা হবে বলেন, আমাদের কি হবে? আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।